হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। প্রচুর আওয়াজ হচ্ছে বলে আমাকে অনেক জোরে জোরে কথা বলতে হচ্ছে। আমার অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে। এখন তোমার বাজে সকাল সকাল না, অ্যাকচুয়ালি বেলা হয়ে গেছে অনেকটা, 12টা প্রায় বাজে চলেছে। তো আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, আর স্নান ঠান করার পরই আমি একদম রেডি হয়ে নিয়েছি। শুধু শাড়িটা পরে নিয়েছি, আর কয়েকটা অর্নামেন্টস ছিল সেইগুলো পরে নিয়েছি। এখনো অবধি সাজা শুরু করতে পারিনি, তার কারণ যে সাজাবে সেই বোনেরাই কোথায় চলে গেছে, আমি ওদের এখন খুঁজে পাচ্ছি না সকালবেলা। তো আমি আমার যেটুকু কাজ, শাড়িটা পরে নেওয়া আর এইসব যা যা হাতে গলায় সেগুলো পরে নেওয়া, সেগুলো সব আমি পরে নিয়েছি। এখন বোনেদের অপেক্ষায়, বোনরা এলেই আমি আবার সেজে গুজে নেব, কারণ দুপুরবেলাতেই একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে মা, বাড়ির সবাই, মা, বড় মা, মেজোমা, দিদু, মাসিমুনি সবাই মিলে। তো সেই অনুষ্ঠানটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আজকের দিনটা ভীষণই একটা হ্যাট্রিক দিন হতে চলেছে আমার জন্য, কালকের অনেক প্রিপারেশন রয়েছে। তো আমি শুধু তোমাদেরকে একটাই কথা বলবো যে এই কদিন হয়তো ঘন ঘন ব্লগ আসবে, তবে আমি কবে থেকে এগুলো পোস্ট করতে পারবো সেটা আমি বলতে পারছি না পারফেক্টলি, বাট আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সব কিছু তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। আর তোমাদেরকে শুধু একটাই কথা বলবো যে ব্লগগুলো শেষ অবধি দেখতে থাকো, আর অপেক্ষা করো, আমার লাইফে একটা নতুন জার্নি স্টার্ট হবে, আর তোমরাও ব্লগিং এর একটা নতুন দিক দেখতে পাবে। আই হোপ সো সেগুলো সবার তোমাদের খুব ভালো লাগবে। আর আর কি বলবো, তোমাদের নতুন করে তোমরা অলরেডি ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তো সাথে থাকো, পাশে থাকো, আর ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। ফুল নিয়ে চলে এসেছি আমরা আই বুড়ো ভাতের থালা সাজাবো বলে, আর এখানে বোন দিদিকে সাজিয়ে দিচ্ছে, রেডি করিয়ে দিচ্ছে, শাড়ি পরা কমপ্লিট, আর এবার ও শুধু রেডি হয়ে নিচ্ছে, এরপর ওর খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আই বুড়ো ভাত। তোমরা জানো বাঙালির একটা বড় রিচুয়াল এই পায়ে আলতা পরা, এখন দিদি ওটাই পড়ছে। আমার সাজ টোটাল ডান, চুল বেঁধে দিয়েছে মাসিমুনি, মেকআপ করে দিয়েছে বনু, আর পূজা আমাকে এত সুন্দর একটা কলকা করে দিয়েছে। তো আমি মোটামুটি রেডি, এখন অনেকগুলো রিচুয়ালস আছে সেগুলো করে তারপরে আই বুড়ো ভাতটা খেতে বসবো। এখন বেশ কিছু রিচুয়ালস আছে, সেই রিচুয়ালস গুলোর জন্য অপেক্ষা করতে হচ্ছে। ওইদিকে ক্যামেরা দাদাও এখনো এসে পৌঁছায়নি, তাই ক্যামেরা দাদার জন্য অপেক্ষা করতে হচ্ছে। সেই সবকিছু কমপ্লিট হওয়ার পর হয়তো দুটো আড়াইটে থেকে সবকিছু অনুষ্ঠানগুলো শুরু হবে। আমি অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে বসে রয়েছি, কিন্তু মানে আমার কপালই এমন যে সবসময় আমাকে ওয়েট করতে হয়, আর আমার আগে হয়ে যায় সবকিছুতে, আর সবাই আমার পরে আসে। যাই হোক, আমি ফুললি রেডি, আর ওখান থেকে বাড়ির সবাই মোটামুটি রেডি, এখন শুধুমাত্র ক্যামেরা দাদাটা এলেই আমাদের সবকিছু শুরু হয়ে যাবে অনুষ্ঠান। তো চলো সেসব পর্যন্ত থাকো আর পুরো ব্লগটা দেখো। তো এই হচ্ছে দিদির ফুল লুক, আমি সাজিয়ে দিয়েছি তাই এত সুন্দর হয়েছে, নাহলে হতো না। এরপরেই ক্যামেরার দাদা চলে এলো আর শুরু হয়ে গেল আমাদের ফটোশুট। আচ্ছা তুমি ওর দিকে তাকাও, ওর দিকে। এরপরেই আমি আমার বাড়ির স্বর্গীয় যারা বড়রা রয়েছেন তাদেরকে প্রণাম করে আমি আজকের দিনটাকে উদযাপন করতে চাইছিলাম, যে তাদের আশীর্বাদ ছাড়া কোনোভাবেই নেক্সট লাইফে আমি কোনোভাবেই কিছু ভালো কিছু অ্যাচিভ করতে পারবো না। তো সেই সব কিছুই করছিলাম, জানি না কেন, তবে বেশ ভালোই পজিটিভিটি পাচ্ছিলাম তাদের আশীর্বাদ নিয়ে। না না এটা বাইরেই ছিল। এই তো এই গোছাচ্ছে, না না এই তো হয়ে যাবে হয়ে যাবে।
নিজেকে বেশ একটা সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছিল তখন, সবাই আমার দিকে ক্যামেরা করে দাঁড়িয়েছিল। হাস ভালো করে, লোকটা দেখা হ্যাঁ এটাই বলছিলাম। একটু সন্ধে হতেই আবার রেডি হয়ে গেলাম একটা নতুন অনুষ্ঠানের জন্য, সেটা হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান। তো সেই সময় সবাই খুব ব্যস্ত হয়ে গিয়েছিল আমাকে মেহেন্দি পরানোর জন্য, আর মেহেন্দি পরে আমার কেমন দেখতে লাগছে সেটা দেখার জন্য। আর এই সময় আমি একটুও ভিডিও করতে পারিনি, সবার কাছে যে ভিডিওগুলো ছিল সেইগুলোই ব্লগে দিলাম। লম্বা শ্বাস নিয়ে শুরু করছি দিদি, শুধু তোর জন্য। পরশুদিন যখন তুই এই গেটটা দিয়ে বেরিয়ে চলে যাবি নিজের সেকেন্ড ইনিং শুরু করতে, তার আগে তোকে কিছু কথা বলতে চাই। দিদি তুই ভালো থাকিস, আমি সবাইকে সামলে নেব। ব্যাস ছোট মাস কাকুর সব ভালোবাসা এবার আমার জন্য তোলা থাকবে। বাড়ির কাউকে তোকে মিস করতে দেবো না, তাদের যত রকমের কাজ তুই করতি তা সব এবার থেকে আমি করে দেবো। তাদেরকে কখনো অনুভব করাবো না যে তুই নেই, তাদেরকে সবসময় এটা অনুভব করাবো যে তুই সব করছিস এখনো সোনামনা হয়ে। দিদি দাদাদের সাথে বেরোলে বড় মা ছোট মার কোনো দরকার নেই, তোর জায়গাটা সবসময় পূরণ করবো। শুধু তুই ভালো থাকিস, আমি সবাইকে সামলে নেবো। কিন্তু নিজেকে কিভাবে বোঝাই, দিদি বোন তো শুধু সম্পর্কের নাম মাত্রে, তুই তার থেকেও অনেক বেশি আমার জন্য। আগলেছিস সব সময়, কঠিন সময় কখনো মুখ ফিরিয়ে নিসনি, হাজার হাজার তর্কাতর্কি ভুল বোঝাবুঝি সত্ত্বেও একজন ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড প্রিয় মানুষ হয়ে রয়ে গেছিস আমার কাছে। মাঝে মাঝে মন খারাপ হলে ওপরে চলে যাব, তোর বিছানাটায় কিছুক্ষণ শুয়ে থাকবো, মা হাজারবার নিচে ডাকলেও যাবো না। তুই যে যে জামাগুলো রেখে যাবি সেগুলো হাতে নিয়ে বসে থাকবো। কোনোভাবে যদি তোকে খুঁজে পাই, দেখি তুই ভালো থাকিস, আমি নিজেকে সামলে নেব। তুই আর বাড়ি আসবি না জেনেও ফোন করে জিজ্ঞেস করে ফেলবো মনের ভুলে। কই তুই দিদি, অনেক তো রাত হলো। জানিস দিদি, মাঝে মাঝে মনে হবে সিঁড়ির ওপর থেকে কেউ যেন ডাকছে, ভিকু এই ভিকু, মনের ভুলে উত্তর দিয়ে দৌড় লাগাবো, কিন্তু তোকে আর দেখতে পাবো না। বাড়ির সবার কাছে তোর অভাবটা পূরণ করে দেখাবো, কিন্তু আমার কাছে তোর অভাবটা তো থেকেই যাবে, সেটাকে পূরণ করবে দিদি। তুই ভালো থাকিস, তোর ভিকু সব সামলে নেবে। হাজারটা ভুলের পরে বুনু বলে তোর কাছে টেনে নেওয়া,
খিদে পেলেই নিচে এসে উল্টো পাল্টা অর্ডার দেওয়া, কত কিছু নিয়ে বিএমটিসি করা, কোনো আদেশে উপদেশে একে অপরের কাছে ছুটে যাওয়া, ছোট ছোট ব্যাপার শেয়ারিং কেয়ারিং বোধ। তুই যাওয়ার পর তোকে খুঁজবো আমি শুধু চিকন পার্কে, কাকিমার ফুচকায় কিংবা ওয়াও মোমো বার্গারে। দুজনের শেয়ার বেল জামায় কিংবা দোতলার বিছানায়, কখনো বৌমনির বাড়িতে, কখনো দুষ্ট দিদিদের বাড়িতে, কখনো আমরা যা একা একা অ্যাডভেঞ্চার করেছি সেটাতে, এবারও বাপুর চোখে মুখে দাদাদের গাড়িতে আমার পাশের সিটটায় একই চামচের প্লেটে দুখানা চামচ নিয়ে আমি তোকেই খুঁজবো। তোকে ছাড়া জীবনটা এত সোজা হতো না। তুই ভালো আছিস জেনেই ভালো থাকবো, আর আমি সব সামলে নেবো, শুধু তুই ভালো থাকিস। কখনো দরকার হলে যাই হয়ে যাক, একটা কথা মাথায় রাখবি, তুই আমার দিদি নিজে, তাই দুবার খাবার দরকার নেই কিছু বলতে হলে, আমি সবসময় পাশে আছি। তুই এই বাড়িতে হয়তো থাকবি না, কিন্তু এবারই তোর সাথে সবসময় থাকবো, আর আমি সবসময় তোর সাথে রয়েছি।